আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সকালে নাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করছি। ডিম পাওয়াটা আছে, সাথে আছে হচ্ছে চনার ডাল। আর এই নাস্তাটা হচ্ছে আমার ছেলের এবং আপনাদের ভাইয়ার। আর আমার নাস্তাটা একটু দেখাই, আমি খাবো হচ্ছে ওটস দিয়ে কলা দিয়ে। এই ধরনের ভারী খাবার আমার একদমই খাইতে মন চাচ্ছে না, মন চাচ্ছে ঠান্ডা কিছু খাই। চিড়া পাইলে চিড়া আনতাম, বাট চিড়াটা অ্যাভেলেবেল ছিল না বাসায়। তো এটা হচ্ছে নাস্তাটা, বাবুকে খাওয়াই দিব প্রথমে। তো ঠিক আছে, আমরা খেয়ে নিই। ছোটবেলায় আমাদের কাছে দুইটা অপশন থাকতো, হয় খাবার খাবা অথবা মার খাবা। আর এখন বাবা মার কাছে যে কত রকম অপশন থাকে, আর বাচ্চাদের তো বাহানা শেষ নাই। মনে করেন যে আমার ছেলে এটা খায় না, ওটা খায় না, তাকে আমার সেকেন্ড অপশনটা তৈরি করে দিতে হয়। আর আমি না করলেও আপনাদের ভাইয়া ডেফিনেটলি সেই সুযোগটা তাকে করে দেয়। যে হয় না অনেক সময় যে ঠেকায় পড়েও কাজ চালায় নেয়, ওই জিনিসটা আমার কেন জানি হয় না। আমরাই আসলে বাচ্চাদের মাথা বিগড়ে দেই, তাদের যদি ছোটোবেলা থেকেই খাওয়ার অভ্যাসটা করি, সব কিছু ওভারঅল সব কিছু বিভিন্ন অপশন না দিয়ে তাকে একটা অপশনে দিতে হবে, তুমি একটা অপশনেই হ্যাপি থাকো। এখন দুপুরে রান্না করতে চলে আসছি। আর দুপুরে আজকে রান্না করব হচ্ছে মৌসুমি ভর্তা করব, চিংড়ি মাছ দিয়ে। তারপর হচ্ছে ডিম আলু চিংড়ি মাছ অনেকগুলো দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। মৌসুমিটা দেখাই একটু, হয়তো বা অনেকেই চিনেন এটাকে। কি বলেন আপনারা, ঢাকায় সিম নাকি মৌসুম বৌসুম অনেকে অনেক কিছুই বলে। রান্না করব হচ্ছে লাউ ডাল, মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। আর আজকে হচ্ছে সিম্পল বাংলা খাবার রান্না করব। এটা হচ্ছে পুঁটি মাছ, পুঁটি মাছ হচ্ছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এই হচ্ছে আজকে দুপুরে মেনু। আজকে এই ধরনের সিম্পল রান্নার কারণ হচ্ছে গতকালকে অনেক রিচ ফুড খাওয়া হয়ে গেছে, আর কন্টিনিউয়াস হচ্ছে রিচ ফুড খেলে মানে শরীর তো সুস্থ থাকে না, এখন তো বয়স হচ্ছে তাই না। তো যাই হোক, রান্নাবান্নাগুলো করে নিই একে একে। তো প্রথমে হচ্ছে এটা সিদ্ধ দিতে হবে, এরপর এই প্রসেসিংটা আমি শেয়ার করব, এই রান্নার রেসিপিটা আমি ফুললি শেয়ার করব। আর এগুলো তো মোটামুটি সবসময় শেয়ার করি। মোটামুটি সব রান্না হয়ে গেছে, এখন সিম ভর্তাটা করব। তো বলেছিলাম যে সিম ভর্তার রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব, তো সেটাই দেখাই যে কীভাবে করি। প্রথমত যেটা করব, চিংড়ি মাছ, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো একটু ফ্রাই করে নেব একসাথে। এটা তো খুব বেশি ফ্রাই করা কিছু নেই, তাই একসাথেই দিয়ে দিলাম। মিনিট দুয়েক ভেজে হচ্ছে আমি কেটে রাখা সিমগুলো দিয়ে দিব। আর সিমগুলো দেখেন আমি কীরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, হালকা একটু ফ্রাই করব। এটাও মিনিট দুয়েক ভাজব। যেহেতু সিমগুলো শক্ত তাই সিদ্ধতে সময় লাগবে, আমি একটু পানি দিয়ে দিব। তার কতটুকু যে পানিটা সিদ্ধ হয়ে শুকিয়ে যাবে এমন পর্যায়ে পানিটা দিতে হবে, জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিব। যদি কেউ ধনিয়া পাতা অ্যাড করেন, এই পর্যায়ে এসে মানে নামানোর আগ দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেবেন। আর আমি যেহেতু চিংড়ি মাছটা অনেক বেশি পরিমাণ দিয়েছি, তাই আমি হচ্ছে ধনিয়া পাতাটা অ্যাড করলাম না, আমি চিংড়ি মাছের ফ্লেভারটাই চাচ্ছিলাম। ধনিয়া পাতা অ্যাড করলে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা বেশি আসবে। এটা জাস্ট একটু পাটায় বেটে নিব। আর হচ্ছে চাইলে কেউ ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে পাটায় বেটে হয়ে যাবে। আজকে শুক্রবারের লাঞ্চে একদম সিম্পল বাঙালি খাবার দাবার, এই যে সেই সিম ভর্তা, এই যে হচ্ছে হচ্ছে লাউ ডাল বা লাউ সবজি যেটা, আর এই যে হচ্ছে মাছ, এই হচ্ছে আমাদের লাঞ্চ, আজকের ফ্রাইডে লাঞ্চ। আর আপনাদের ভাগিনার লাঞ্চটা দেখাই, এই যে দেখেন সে কি খাবে। যেহেতু ভর্তা ভাজি আছে আজকে, সেগুলো দিয়ে লাঞ্চ করবে না, তার জন্য হচ্ছে এই যে মোরগ পোলাও নিয়ে আসা হয়েছে। তুমি এটা খাবো, মা খাওয়া দিবে?
তোমার লাঞ্চ? তোমার লাঞ্চ এটা? কার লাঞ্চ? এটা আমার লাঞ্চ মা। এটা দেখে মনে হচ্ছে বিয়ে। বিয়ে নর্মালি আমি ফ্রাইডেতে ভালো মন্দ রান্না করি, তারপরও একটু রিচ ফুড রিসেন্টলি বেশি খাওয়ার কারণে ভাবলাম যে আজকে একটু বাঙালি খাবার খাই। তো দেখেন তার আবদারের শেষ নাই, সে বাইরে থেকে এটা কিনেই নিয়ে আসছে। তাকে অপশন দেওয়া হয়েছে, সে অপশন গ্রহণও করেছে আর কি। দুধ চা খেতে হবে, মাসে তো একদিন বা দুই দিনই দুধ চা খেতে পারি, এর থেকে বেশি দুধ চা খাওয়ার তো আসলে হয় না আমার। তো ভাবলাম যে যেহেতু শুক্রবার আছে সবাই মিলে দুধ চা খাবো। এখানে তিন কাপের মতন হচ্ছে পানি দিয়েছি তিনজনের জন্য। তো দুধটা হচ্ছে তিন চামচের মতো দিয়ে দিব। ব্যাস এটা দেখে মনে হচ্ছে দুধের মাছ। গরম মশলা দিয়ে দিব, আমার কাছে এভাবে মশলা চাই মজা লাগে বেশি। আমি জানি যে আমার থেকে অনেক ভালো চা বানান আপনারা, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে শেয়ার করি যে আমি কিভাবে খাই, সেটাও আমার আপু ভাইয়েরা দেখুক। তো এখানে তিন কাপের জন্য তিন কাপ তিন চামচ হচ্ছে চিনি দিয়েছি। এখানে আমার চিনির খরচটা খুবই মানে কম। দেখেন এই ডিব্বায় হচ্ছে চিনি এনেছিলাম সম্ভবত এপ্রিল মাসে, মার্চ মাসে বোধ হয়। তো এখনও পুরো বেশি অর্ধেক রয়ে গেছে, কারণ মিষ্টি জিনিস ওভাবে খাওয়া হয় না আমার। আর চা তো এই যে দেখতেই পান, আমি যেদিন চা খাই সেদিন কিন্তু শেয়ার করেছি আমি কবে কবে চা খাচ্ছি। তো এটা হইতে থাক, জাল করে নিব। আমার কাছে মনে হয় যে চার দুধটা যত ভালো জাল হবে চার টেস্ট তত ভালো আসবে। মোটামুটি দুধটা জাল হয়ে গেছে, এখন হচ্ছে পাতি দিয়ে দিব। আচ্ছা তিন কাপের জন্য কতটা চার পাতি পারফেক্ট হয়? আমি দুই কাপ মানে দুই চামচের মতন দিই, এই চামচে দুই চামচ দিয়ে দিই। এটা কি পারফেক্ট রেশিও? ব্যাস এখন ভালো করে চাল করে নিব, তাহলেই হয়ে যাবে আমার পারফেক্ট চা। এই বিস্কিটটা এনেছে চা দিয়ে খাওয়ার জন্য, কিন্তু সময় হচ্ছে না। বিসমিল্লাহ। আপনাদের ভাই গেছিল খুলনা, আর আমার বড় দুলা ভাই হচ্ছে আমাদের জন্য রসগোল্লা পাঠিয়েছে। এটা হচ্ছে কোথাকার একটু দেখাই, এই যে এই জায়গার। হ্যাঁ এটা হচ্ছে জিআই পণ্য হিসাবে গোপালগঞ্জের দত্তের মিষ্টি হচ্ছে প্রসিদ্ধ, স্বীকৃতি পেয়েছে। আচ্ছা যাই হোক খুলো। এখানে হচ্ছে ভাইয়া 30 পিস পাঠিয়ে দিচ্ছে আমার জন্য, আর একটু খুলো তো। এই যে, আর এটা যারা গোপালগঞ্জে তারা তো খেয়েছেন হয়তো বা নামও শুনেছেন। এটা আলাদা করে বেড়ে রাখলে খাইতে সুবিধা হবে। এটা হচ্ছে মার বাসায় দিব, তারপরে এটা হচ্ছে ছোট ভাইয়ের জন্য রাখবো। এটা এত বেশি লাইট ওয়েট এই রসগোল্লাটা যে দুইটা তিনটা খাওয়া হয়ে যায় একবারে। না সব বিসমিল্লা বলো। বিসমিল্লা। রসগোল্লার রস এরকম ধরে চিপে খাইতে মজা লাগে আমার কাছে। বিসমিল্লা।